আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাই ইউরোপে সংবাদে বার্তা কক্ষের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। ঢাকা মুসলিম লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান, ভক্তদের অশ্রুসিক্ত করে মত্ত ছেড়ে বিদায় নিলেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। পূর্ব লন্ডনে ইস্ট ইন্ডিয়া ডক রোডে দুর্ঘটনায় শিকার বাঙালি তরুণী, অবস্থা আশঙ্কাজনক। শুনছিলেন খবরের শিরোনামগুলো, এবারে বিস্তারিত। সৃষ্টিকর্তার কাছে নিজের উপস্থিতি জানান দিয়ে পাপ মুক্তির আকুল ভাষণায় লাখ লাখ মুসল্লি লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ধ্বনিতে ফানাহা চাওয়ার মধ্যে আরাফাতের ময়দানে হজের গুরুত্বপূর্ণ রোকন সমাপ্ত হয়েছে। বিস্তারিত থাকছে এস এম মাহবুবের রিপোর্টে। লাব্বাইকা আল্লাহুমা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। তানবিয়া পাঠ করে মহান সৃষ্টিকর্তার কাছে নিজের উপস্থিতি জানান দিয়ে পাপ মুক্তির আকুল বাসনায় লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হন আরাফাতের ময়দানে। এ সময় হাজিদের উদ্দেশ্যে খুতবা দেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আব্দুল আজিজ আল শায়খ। খুতবায় তিনি বলেন, এ দীনে ইসলাম আমাদের কাছে আল্লাহর আমানত, সুতরাং যথাযথভাবে এর রক্ষণাবেক্ষণ এবং চর্চা ও পালন আমাদের দায়িত্ব। বিশুদ্ধ ইমান এবং আমল এর দায়িত্ব আদায়ের প্রথম শর্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার রাসুল, তার প্রতি একনিষ্ঠ ভালোবাসা ও গভীর বিশ্বাস ইমানের জন্য শর্ত। মুসলমান হিসেবে প্রতিটি কাজে আমাদেরকে নীতিবান, ন্যায়পরায়ণ এবং সচ্চরিত্রের অধিকারী হতে হবে। এদিকে সারাদিন আরাফাতের ময়দানে অবস্থানের পর সূর্যাস্তের পরপরই প্রায় 5 কিলোমিটার দূরে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হয়েছেন হাজিরা। পায়ে হেঁটে সেখানে গিয়ে রাতে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন ধর্মপ্রাণ হাজিরা। মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে হাজিরা কেউ ট্রেনে, কেউ গাড়িতে, কেউ হেঁটে মিনায় যাবেন এবং নিজ নিজ তাবুতে ফিরবেন। এস এম মাহবুব, চ্যানেল আই, নিউজ ডেস্ক। আগামী মঙ্গলবার 10 জিলহাজ যুক্তরাজ্য সহ ইউরোপের মুসলমানরা পালন করতে যাচ্ছেন মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। এই ঈদ নিয়ে রয়েছে এক ত্যাগের ইতিহাস, মহান রাব্বুল আলমিনকে সন্তুষ্টি ও একাত্মতা প্রকাশের ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইমাম পরীক্ষার জন্য আল্লাহ পাক তাকে যে নির্দেশনা দিয়েছেন সেই মোতাবেক তিনি তার পুত্র ইসমাইল আদিয়াল্লাহকে নিজ হাতে কোরবানি দিতে নিয়ে যান। মহান আল্লাহ তালা এতে খুশি হয়ে ইসমাইল আদিয়াল্লাহকে এক স্থলে ইসমাইল আদিয়াল্লাহর স্থলে একটি দুম্বা কোরবানি দেন। এরপর থেকেই শুরু হয় কোরবানি দেওয়ার রীতি। মূলত এই কোরবানির মধ্য দিয়ে মানব জাতির সকল পাপাচার অন্যায়কে দূরে মুছে একটি খাঁটি মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে। এদিকে দেশের ন্যায় প্রবাসী কোরবানি দেওয়ার রীতি না থাকলেও বিভিন্ন এজেন্টদের মাধ্যমে কোরবানি দিচ্ছেন প্রবাসী মুসলমানরা। পিতৃভূমিকে সকল অনাচার দূর করে আরেকটি শরতের অপেক্ষায় ভক্তদের অশ্রুসিক্ত করে বিদায় নিলেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। এদিকে বিজয়া দশমীকে কেন্দ্র করে লন্ডনের পূজা মণ্ডপগুলোতে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। বিজয়া দশমী নিয়ে বিস্তারিত থাকছে এম এ আর মুরাদের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ কাউসার। বিসর্জনের ঢাক ঢাকের বলে রণিত বিদায়ের মূর্ছনা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে লন্ডনের হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দুর্গা উৎসব শেষ হয়েছে। মহালয়ার মধ্য দিয়ে যে দেবীপক্ষের সূচনা হয়েছিল, নিয়ে এসেছিলেন ভক্তদের জন্য অভয়বার্তা, সে দুর্গতিনাশিনী মহাশক্তির দেবী দুর্গা আজ ফিরে যাচ্ছেন আরেক।